প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটা ভিডিওই তো আজকের ভিডিওটা থাকছে বাঁশঝাড় আসলে বাস কেমন কিভাবে তৈরি করা হয় সেটাই আপনাদের দেখাবো আজকে আর বাস কি পরিমাণ বাঁশ থাকে আর বাস দেখতে কেমন কেমন জায়গায় বাস ভালো হয় সেটাই আপনাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ঝাড় রয়েছে মানে অনেকগুলো বাঁশ একত্রিত হয়ে যে এই যে এইভাবে উঠে যায় এইকেই একটা ঝাড় বলা হয় তো এখানে অনেকগুলো ঝাড় রয়েছে একটা সামনে একটা আর ওই ওখানে একটা তো আর এই যে বাঁশের কিন্তু বাঁশের সাইড দিয়ে এই যে নতুন করে যেটা গজায় এটাকে হচ্ছে মুতা বলা হয় নতুন করে তো এই হচ্ছে সেই মুতা নতুন একটা হয়েছে এটা যে হচ্ছে নতুন বাঁশ তৈরি হবে আর আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন যে বাঁশঝাড়ের বাঁশ কাটা হয়েছে সেই মুতাগুলো রয়েছে এইগুলো পরবর্তীতে খড়ি হিসাবে ব্যবহার করা হবে এবং এই সাইড দিয়েও কিন্তু ওই নতুন বাঁশের যে কুয়া ওইটা বের হয় আর ঝাড় মূলত নিচু জায়গায়ও হয় উঁচু জায়গায়ও হয় আর ঝাড় বানানোর মূল উদ্দেশ্য আছে সরাসরি ওই মুতা লাগালেও হবে আবার বাঁশ কেটে পুঁতে দিলেও হবে তো প্রিয় দর্শক বাঁশের ভিতরে কিন্তু অনেক রকম আছে এটা হচ্ছে একদম দেশি খাঁটি বাস আর এই বাসটার ভিতরে ফাঁপা কম আর আপনার এক ধরনের বাস আছে যে বাসগুলোই ভিতরে প্রচুর পরিমাণে ফাঁপা থাকে ওইগুলোতে বিভিন্ন জিনিস তৈরি করা হয় তো প্রিয় দর্শক এই যে এই বাসটা নতুন এই বাসটার বয়স সম্ভবত এক মাস খানিক মাস খানিকের একটু বেশি তা দেখতে পারছেন তেমন একটা মোটা হয়নি একদমই ফুলো মানে অল্প বয়সের বাঁশগুলো ফুলো বলা হয় আর এইখানে ধারে এই যে এই বাঁশটা পাকা বাঁশ পাকা বাঁশের দেখলেই কিন্তু বোঝা যায় এই যে একটা আর ওই যে একটা ঝাড় আছে তো বাঁশ আমাদের প্রত্যেকটা কাজেই কিন্তু বাঁশ ব্যবহার করা হয় কম বেশি এখানে কিন্তু প্রত্যেকটা ঝাড়েই কিন্তু দেশি বাস এখানে কিন্তু অন্য কোনো বাস নাই এখানে এক ঝাড় অন্য বাস ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে এখানে সব বাসই কিন্তু দেশি বাস আর এই বাস ঝাড়ের বাসগুলো কিন্তু খুবই সোজা এই ঝাড়ের বাসগুলো খুবই সোজা কিন্তু এই বাস ঝাড়েতে বাস কেটে বের করা খুবই কষ্ট খুবই কষ্ট কারণ একটা সাথে আর একটা কুঞ্চি সহ বাসের যে সাইডে যে ডাল মতন দেখা যায় ওইটাকে কুঞ্চি বলা হয় এটা একটার সাথে আর একটা মানে এমনভাবে এটা আছে যে বাস বের করে যারা কেটে বের করেছে শুধু তারাই জানে তো প্রিয় দর্শক এই যে বাস ধারের এই বাঁশের এই কুঞ্চি থেকে বিভিন্ন ধরনের কুটির শিল্পের জিনিস তৈরি করা হয় তো আপনাদের সেই জিনিসগুলো দেখাবো পরবর্তীতে বিভিন্ন রকমের ঝুড়ি দোলনা এগুলো বানানো হয় তো আপনাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ